আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করেন এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইউজ করতে করতে আমাদের কিন্তু মাঝে মাঝে বিভিন্ন অসুবিধা চলে আসে যে আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটা হয়তো হারিয়ে যায় নয়তো কোনো কারণে চুরি হয়ে যায় সো আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব যে আপনার ক্রেডিট কার্ডটা বা ডেবিট কার্ড যদি হারিয়ে যায় বা যদি চুরি হয়ে যায় তো সেক্ষেত্রে কি করে সেটাকে ব্লক করে দেবেন বা কি করে কি প্রতিকার করতে হবে সো আজকে আমি আপনাদের টোটাল চারটে পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট আপনার যে কার্ড সেটা ব্লক করাতে পারেন বা নিজে থেকেও করতে পারেন আবার ব্যাঙ্কে গিয়ে উঠতে পারেন সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওয়েলকাম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্স কোয়ার্ড আর বেঙ্গলি টেক্সকোয়ার নতুন এপিসোডে আপনাদের সব ভাইকে স্বাগতম ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই মানে ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটি কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না সো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সবার আগে মনে হয় যে যে পাবে সে হয়তো আমার টাকাগুলো তুলে ফেলতে পারবে সো যার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কোনো কারণে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা কোথাও পড়ে যায় রাস্তায় সেক্ষেত্রে সেটাকে ব্লক করে দেওয়া সো এইখানে দেখুন টোটাল চারটে পদ্ধতির কথা বলা হয়েছে সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম পদ্ধতি হচ্ছে কাস্টমার কেয়ারের ফোন সো এটিএম কার্ডে বা ডেবিট কার্ডের পেছনে দেখবেন একটা টোল ফ্রি নাম্বার থাকে তো সেই নাম্বারটা আপনি আগে থেকে আপনার ফোনে সেভ করে রাখতে পারেন তো সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে কিন্তু আপনার কার্ড নাম্বার বলে আপনি আপনার ডেবিট কার্ডটি ব্লক করে দিতে পারেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে নেট ব্যাঙ্কিং সো আপনার যদি নেট ব্যাঙ্কিং থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি নেট ব্যাঙ্কিং ব্যবহার করে সেখানে লগ করে আপনার ডেবিট কার্ডটি আপনি কিন্তু ব্লক করে দিতে পারেন তিন নাম্বার যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এস এম ব্যবহার করে তো বিভিন্ন ব্যাঙ্ক কিন্তু এস এস এর মাধ্যমে কার্ড ব্লক করার সুযোগ দেয় সো আপনার ব্যাংকের যে নাম্বার এস এম সেটা কিন্তু আলাদা আলাদা হবে সো আপনার ব্যাংকের নাম্বারটি কাইন্ডলি একটু খুঁজে নেবেন কারণ হয়তো কর্পোরেশন ব্যাংকের আলাদা স্টেট ব্যাংকের আলাদা আবার ইউপিএর আলাদা আলাদা হয় সো সেই নাম্বারে কিন্তু আপনি নির্দিষ্ট এস এম এস করে আপনার কার্ডটি ব্লক করতে পারেন চতুর্থ পদ্ধতি এটা হচ্ছে সচরাচর সবাই জানে সেটা হচ্ছে ব্যাঙ্কে গিয়ে সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কোনো ভিডিও আপনার মিস হবে না থ্যাংক ইউ সমস্প দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা